হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে আমাদের চারপাশে প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে। কিছু আমরা জানি আর কিছু আমরা জানি না। যেগুলো আমরা জানতে পারি তার ভেতরে রয়েছে কিছু আজব রহস্যময় আর মজাদায়ক ঘটনা। তেমনই এসব বিষয় আমাদের অজানাও থেকে যায় অনেক সময়। তেমনই সব অজানা আর মজাদার ঘটনা নিয়ে সাজানো আমাদের এই সিরিজ। তো স্বাগতম আমাদের মজার ভিডিও সিরিজের আরও একটি নতুন পর্বে। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা আগের পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন। আর আগামীতে এমন ভিডিও আর মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। কথাই বলে, আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়ে যাবে। তবে সেই কথার তোয়াক্কা না করে আগুন নিয়ে খেলা দেখাতে গিয়ে বিপদে পড়েন এক ব্যক্তি। তিনি তার জাঙ্গিয়ার ভিতরে আগুন ঢুকিয়ে স্টান্ট করেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। কি বুঝতে পারছেন না? তাহলে শুনুন। ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার হাতে ধরা রয়েছে একটি জ্বলন্ত কাঠ। স্ট্যান্ড দেখানোর চক্করে জ্বলন্ত কাঠটিকে জাঙ্গিয়ার ভিতরে সোজা চালান করে দিলেন তিনি। 5 সেকেন্ডের মতো জাঙ্গিয়ার ভেতরে জ্বলন্ত কাঠটি রাখার পর সেই কাঠটি বের করে জাঙ্গিয়ার ভেতরে উঁকি মারতেই সে ব্যক্তির মুখের চেহারা বদলে যায়। অল্পের জন্য রক্ষা পেলেও আগুন নিয়ে খেলাটা যে কতটা বিপজ্জনক তা হাড়ে হাড়ে টের পেলেন এই ব্যক্তি। ততক্ষণে তিনি উপলব্ধি করতে পেরেছেন যা হওয়ার তা হয়ে গিয়েছে। এরপরই বিকট চিৎকার শুরু করে দেন তিনি। স্টার্ট করে লোকদের আনন্দ দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তে আতঙ্কের চেহারা হয়ে গেল বন্ধুরা। কিন্তু এবার যে ঘটনাটি জানাবো সামান্য একটি ভুল মাত্র, যার জন্য তাকে পেতে হয়েছে 4,500 ফোন কল। এক ভুলেই এই বিপত্তি। আর এই বিপত্তির জেরে এই নারীটি মিস কল পেয়েছে 4,500 বার। তাও যেমন তেমন দেশ হলে না হয় কথা ছিল, হলো তো হলো ব্রিটেনে। এমন পরিস্থিতিতে পড়লে বাকিদের যা হওয়ার কথা এই নারীর ক্ষেত্রেও তা হয়েছে। ফোন ফেলতেও পারছেন না, রাখার কথা ভাবলে আরও রাগ। এই নারীর নাম হেলেন ম্যাকমোহন। তিনি উত্তর আয়ারল্যান্ডের বাঙ্গোরের বাসিন্দা। দ্য স্পেন লোকাল স্কিম নামে একটি সংস্থার তরফ থেকে হেলেনের নম্বর পোস্ট করে বলা হয় প্রিপেড কার্ডের মেয়াদ থাকতে থাকতে তাদের যা কিছু কেনার প্রয়োজন যেন কিনে নেয়। এই সংস্থা তাদের গ্রাহকদের ইমেল করে এগুলো জানিয়ে দেয়, আর এই ইমেল পেয়েই শুরু হয়ে যায় ফোন আসা। ভুল হলো মিস কল, সংখ্যাটা কত? 4,500 বার। হেলেনের যে ছেড়ে দেমা কেন্দে বাঁচি এই অবস্থা হয়েছিল তা বলাই বাহুল্য। ঝামেলার শেষ এখানেই নয়, হেলেনের রয়েছে আরও একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। স্বাভাবিকভাবেই হেলেনের মনে হয়েছে ফোন যারা করছেন তারা সবাই প্রাথমিক চিকিৎসার জন্য সাহায্য চাইছেন। আর প্রশ্ন করলে উত্তর এসেছে, না না, আমরা প্রাথমিক চিকিৎসার জন্য আপনাকে ফোন করিনি, ফোন করেছি প্রিপেড কার্ডের বিষয়ে। বন্ধুরা, আমাদের মাঝে অনেক সময় এক ব্যক্তির দুটি বিয়ের কথা শোনা যায় বা শুনি বা দেখি, তবে এক বা দুই নয়, কেউ 8টি বিয়ে করেছেন এমন সংবাদ শোনা খুব কঠিন নয় কি? আর তাও যদি শোনা যায় সব স্ত্রীদের সাথেই একসাথেই থাকছেন, তাহলে কি আরও কঠিন মনে হবে না আপনার কাছে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও থাইল্যান্ডের এক ব্যক্তি তার 8 স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে সংসার করছেন। বর্তমান যুগে যেখানে এক স্ত্রীকে নিয়ে অনেকে হিমশিম খায়, সেখানে এমন ঘটনায় যে কারোরই চোখ কপালে ওঠার কথা। নাম তার ওং ড্যাম সরট। বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় তাকে নিয়ে বিপুল চর্চা হচ্ছে। কারণ হলো তার 1টি নয় 2টি নয়, 8-8টি স্ত্রী। সরট পেশায় একজন ট্যাটু শিল্পী। তার 8 স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করছেন। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও নেই। যেখানে 100 দিন আর 100 দিনকে দেখতেই পারে না সেখানে কোনো অশান্তি নেই, ভাবা যায় এগুলো? 8 স্ত্রী তাকে খুব ভালোবাসেন, যত্নও নেয়, নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন সরট। করবেই বা না কেন, একজনের রাগ হলে আরেকজনের কাছে যাবে, এভাবে করলে কখনো ভালোবাসা কম হয় নাকি? আর ভালোবাসা কম না হলে সে তো ভাগ্যবানই হবে, এতে আমাদের হিংসা করার কিছু নেই। চলুন এই 8 স্ত্রীর সঙ্গে কিভাবে আলাপ হলো সে গল্প জেনে নিয়ে এবার। অবশ্য এই কাহিনীটাও মজার। প্রত্যেকের সঙ্গে প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন তিনি, শুধু প্রেম না, বিয়েও করেছেন তাদেরকে। প্রথম স্ত্রী স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয় তার, প্রথম দেখাতেই প্রেমে পড়েন, তারপর বিয়েও করেন তাকে। দ্বিতীয় স্ত্রী এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ ও পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সরটের আলাপ হয় ফেসবুকে। মায়ের সাথে এক মন্দিরে পুজো দিতে গিয়ে সপ্তম স্ত্রী ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল সরটের। এবং অষ্টম স্ত্রী মেয়েরের সঙ্গে আলাপ হয় সপ্তম স্ত্রীকে সঙ্গে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে। এই কাহিনী শোনার পরে মনে হচ্ছে এ যেন একটা সিনেমার আদলে তৈরি কাহিনী। সরটের স্ত্রীরা জানায় তারা প্রত্যেকেই তাদের স্বামীকে সমান ভালোবাসেন। শুধু তাই নয়, সরটের একের বেশি স্ত্রী থাকা সত্ত্বেও তারা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেন না। সাধারণত এক স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে অনেকে হিমশিম খান, সেখানে 8 স্ত্রীকে নিয়ে কিভাবে সংসার চালান সরট? অনেকের মনে এই প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তরে অনেকেই মনে করেন সরটের প্রচুর সম্পত্তি রয়েছে, আর সেই সম্পত্তি দেখেই তাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন এই 8 জন। কিন্তু এ ধারণা সত্য নয় এমন দাবি করেছেন সরটের স্ত্রীরা। সরট একজন ট্যাটু শিল্পী, তার পাশাপাশি তার প্রত্যেক স্ত্রী কিছু না কিছু রোজগার করে, আর তার কারণে সংসার চালাতে কোনো সমস্যাই হয় না সরটের।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কোন ঘটনাটি আপনার কাছে সবথেকে মজার মনে হয়েছে কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে উৎসাহিত করবেন, আর এমন ধরনের ভিডিও আর মিস করতে না চাইলে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, যেন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।